সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না। রাতের আধারে দুষ্কৃতীদের হাতে খুন এক যুবক, তার নাম অন্তরায়, বয়স আনুমানিক 34 বছর। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে শিমনা বিধানসভার ব্রহ্মকুণ্ড পঞ্চায়েতের শিববাড়ি এলাকায়। অভিযোগ মূলে পুলিশ এই ঘটনায় তিনজনকে আটক করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। শিমনা বিধানসভার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের শিববাড়ি সংলগ্ন ব্রহ্মকুণ্ড চা বাগান যাওয়ার রাস্তার মুখেই অন্তরায় নামে এক যুবকের একটি ছোটখাটো মুদির দোকান রয়েছে। সে প্রতিদিন এই দোকান ঘরেই ঘুমায়। বৃহস্পতিবার গভীর রাতে একই গ্রাম পঞ্চায়েতের মেলার মাঠ সংলগ্ন এলাকার কালীপদ ভট্টাচার্যের বারান্দায় অন্তরায়কে অর্ধমৃত অবস্থায় ফেলে যায় কতিপয় দুষ্কৃতকারী। অন্তরায়ের আর্তনাদে কালীপদ ভট্টাচার্যের ঘুম ভাঙে। দরজা খুলে দেখে অন্তরায় রক্তাক্ত অবস্থায় তার বারান্দায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে কালীপদ ভট্টাচার্য অ্যাম্বুলেন্স ফোন করে এবং অমৃতলাল রায়কে সাথে নিয়ে কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনার পর তার মৃত্যু ঘটে। তারপরে আমরা উঠছি, উঠতে দেখলাম এই অবস্থা। দেখার পরে ওই পাশের বাড়ি আছে একজন অমৃতলাল রায়, ক্যামেরে লইয়া হসপিটালে ফোন করছি। করার পরে হসপিটালে গাড়ি আইছে, আইছে পরে কারে লইয়া গেছে। আমিও গেছি বাইকে, আমরা দুইজন, আর তারে গাড়ি দিয়ে পাঠাইছি। তার মামা টামা যারা আসলো তারা খবর দিয়েছি, তারা আইছে। আর এই পর্যন্তই জানি। আর হের একটা দোকান আছে শিব মন্দির। হ্যাঁ, নাম কি তা যে লোকটা কালকে মানে আহত অবস্থা পাইছেন আপনার বাড়িতে? অন্তরায়। তারা বাড়িতে আর কে কে আছে? এর বাড়িতে অক্ষণে বর্তমানে কেউই নাই, এর এক ছোট ভাই আছে। আগুন অন্তরায়ের ডান পা পুরোপুরি ভেঙে দেয় খুনিরা। অনুমান তার পায়ের মাসেলের সমস্ত নার ছুরি দিয়ে কেটে দেয়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী প্রত্যক্ষ করে তার দোকান সংলগ্ন ব্রহ্মকুণ্ড মেলার মাঠের একটি যাত্রী শেডের ঘরের ফ্লোরে এবং বসার জায়গায় ছাপ ছাপ রক্তের দাগ। ধারণা করা হচ্ছে অন্তরায় যখন তার দোকানে ঘুমুতে যাচ্ছিল তখনই তাকে এই শেড ঘরে নিয়ে এসে দোকানিরা নির্মমভাবে তাকে প্রহার করে। তারপর খুনিরা মৃত ভেবে তাকে কালীপদ ভট্টাচার্যের বারান্দায় ফেলে দিয়ে আসে। এরপর শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে যাবার ফলে হাসপাতালে যেতে যেতেই তার মৃত্যু ঘটে। অন্তরায়ের ছোট ভাই শুক্রবার সুন্দরটিলার থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলো শিবু ভট্টাচার্য, দিলীপ সরকার, অঞ্জন পাল এবং কৃষ্ণ সিং। অভিযুক্তরা সকলেই ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। নিহত অন্তরায়ের ভাই সরাসরি অভিযোগ করেন, শিবু ভট্টাচার্য এবং দিলীপ সরকার সরাসরি এই খুনের সঙ্গে জড়িত। তার সন্দেহের তালিকায় রয়েছে অঞ্জন পাল এবং কৃষ্ণ সিং। এলাকার ছেলেরা যুক্ত, শিবু ভট্টাচার্য, দিলীপ সরকার, তারা যুক্ত আছে। মেইন হিসেবে দিলীপ সরকার আর শিবু ভট্টাচার্য এক নম্বর। আর বাকি যে আরো অঞ্জন পাল, হ্যাঁ, থাকতে পারে আমার সম্ভবত। কৃষ্ণ কিছু ছেলে আছে ছন্দমূলক, দুজনকে আপনি সাসপেক্ট করেছেন? থাকি দুজনকে একদম সাসপেক্ট, আর বাকি যারা সন্দেহ, মোট চারজনের বিরুদ্ধে এফআইআর করে। অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকে কাস্টাডিতে তুলতে সক্ষম হয়েছে। ধৃত তিনজনেরই সিধাই থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার অন্যতম অভিযুক্ত দিলীপ সরকার এখনো পলাতক। দিন আছে অন্তরায় নামে একটা ছেলে, তার একটা দোকান আছে, গ্রোসারি শপের দোকান আছে এই ব্রহ্মকুণ্ড গ্যাস্টের সামনে রাস্তার পাশে। গতকালকে রাত্রে অনুমান একটা দেড়টার পরে তাকে ইঞ্জোর্ড অবস্থা পাওয়া গেছে। তার পায়ের মধ্যে আঘাতের চিহ্ন আছে। তো যথাক্রমে গ্রামের লোকরা তাকে এরকম অবস্থায় পাইরা তাকে কাতলামারা হাসপাতালে প্রথমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হাসপাতালে ট্রিটমেন্ট করানোর সময় মারা গেছে সে। এরকম এলো ঘটনা থাকবে, ঠিক আছে। তো এটার উপরে আমাদের একটা গতকালকে রাত্রে এটা শোনার পর থেকেই আমাদের একটা তদন্ত শুরু হয়েছে। আজকে নটা নাগাদ একটা এই যে মারা গেছে অন্তরায়, তার ছোট ভাই থেকে একটা কমপ্লেন এসেছে আমাদের কাছে। আমরা একজনকে আমরা পিক আপ করছি, আরও বাকি দুইজন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আপাতত। ঘটনাস্থলে এসডিপিও বিজয় সেন ও সিধাই থানার ওসি সিদ্ধার্থ কর রায় উপস্থিত রয়েছেন। এফএসএল কে খবর দেওয়া হয়েছে এই হার হিম করা ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।